সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো আজকে বাড়িতে পুজো, বাড়িতে পুজো মানে মানে বলতে আজকে জয়মঙ্গলবাড়ির পুজোটা এখানে হবে। পুজো পুজো হয়ে গেছে, মাসুমি সকালবেলায় গিয়ে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছে। আর এই যে সেটা হলো প্রসাদ, এই প্রসাদ এবার আমাদেরকে খেতে হবে। এই যে খিলিগুলো দেখতে পেলে সবুজ দুব্য ঘাস দিয়া, ওখান থেকে ওই খিলিগুলো এর খাওয়া আমাদের নিয়ম, ওটা খেয়ে তারপরে জল টল যা খাওয়ার খাবো। আর আজ আজকের পুজোটা হচ্ছে ভাত খেতে পারবো না, এছাড়া মুড়ি ছাতু চিড়ে সব কিছু খেতে পারবো। আর এই কাঁঠাল গাছটা দেখছো, কাঁঠাল গাছটা দেখো, মানে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কত ছোটো ছিল কাঁঠালগুলো, এখন দেখো কত বড় হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিনের কাঁঠাল গাছ, তো গাছে ভর্তি কাঁঠাল হয়ে থাকে। আর এখন দেখো আমি মায়ের ঘরে যাচ্ছি, তোমার নিশ্চয়ই চেনো মায়ের ঘরটা। এটা এইটা হলো মায়ের রান্নাঘর, নিরামিষ মানে ঠাকুরের রান্নাঘর, ঠাকুরের মা দেখো এখানে বসে এখন কি করছে দেখো। দুটো গোপালকে চান করালাম, মা নিজের সমস্ত ঠাকুরের জিনিসপত্র নিয়ে মানে চারিদিকে ছড়িয়ে নিয়ে বসে আছে, নানান রকমের কাজ করছে, ঠাকুরের ফল প্রসাদ কাটছে, তারপরে আবার ফুলের গামলিতে ফুল সবাইকে দিচ্ছে, আমিও ফুল নিতেই এলাম। দেখো কত ফুল মা তুলে রাখে, দেখতে পেয়েছো? দেখো আর এই এটার মধ্যে হচ্ছে ধান আর জব, এইগুলো খুঁটে সতেরোটা সতেরোটা করে ওই খিলিটা তৈরি হয়। তো মা এসব সব করে, দেখো এই সব দায়িত্ব সব মায়ের উপরে, মা সব কিছু করে। আর এই মালাটা মা গোপালের জন্য দিল, আমাকে যে মালাটা দিল তোমরা দেখতে পেলে, ওই মালাটা গোপালকে গিয়ে এখন পরিয়ে দেবো। আর দেখো সাদা ফুল নেওয়ার জন্যই আমি এসেছিলাম, প্লাস্টিকের মধ্যে মা সাদা ফুল আমাকে দিচ্ছে, সাদা ফুল আছে, বেলপাতা আছে, তুলসী পাতা সব কিছু মা ওটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমাকে একটু বুঝিয়ে দিচ্ছে আমি কিরকম কিরকম ভাবে আজকে পুজোটা করে নেব, ঠাকুরকে কিভাবে কি খেতে দেবো। মায়ের খুব চিন্তা, মা এখানে থাকলে কি হবে, খালি সবসময় তো চিন্তা করে যে আমি ঠিকঠাক ভাবে গোপালকে খেতে দিচ্ছি কি না। ওই যে একটা থালা গোপালকে দিয়ে দিল, গোপালের জন্য একটা থালা ওখানে ফল কেটে রেখেছিল। আবার তার এই সব কাজ সেরে মা আবার করবে হচ্ছে গোপালের ভোগ। আর এদিকটা একবার দেখিয়ে দিই, দেখো এদিকটা পুরো একদম ফাঁকা, এদিকটা দিদিভাইয়ের আগে থাকতো, এখন দিদিভাইরা ফ্ল্যাটে চলে গেছে, এদিকটা পুরো ফাঁকা দেখলে তো। এদিকে দেখো মা, দেখো এখানে লাউ গাছ না কুমড়ো গাছ এটা বসিয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর। দেখো মা সমস্ত জায়গাটা পরিষ্কার করে রেখেছে, এটা মায়ের তুলসী মঞ্চ, মা এখানে পুজো দেয় প্রতিদিন। ঘরে চলে এলাম, দেখো পুজো দিচ্ছি আমি এখন সকালবেলা, যেটা মা প্রসাদটা দিল গোপালকে সেই গোপালকে সেই খাবারটা নিয়ে এখন গোপালকে দিয়ে দিলাম। আর গোপালকে আজকে যে জামাটা পরেছি দেখো, এটা কিন্তু কিনে জামা খুব সুন্দর, এই জামাটা চুলিতে পুরো ভরা জামাটা, অনেক সাংসান করেছি। দেখো মাথায় এখন গামছাটা পরিনি আমি, তারপর আগে চিন্তা করে নিলাম কারণ আজকে অনেকটা বেলা হয়েছে, এদিকে আবার খাবার খেতে যেতে হবে, তারা আছে। আর এই যে এইটা হলো প্রসাদ, এটা হলো, আর এই যে সবুজ কলা পাতায় মোড়া এটাই হলো খিলি, যে খিলিটার কথা বলছিলাম। এর মধ্যে দেখো সতেরোটা তুলসী পাতা, সতেরোটা ধান, সতেরোটা জব, আর সতেরোটা এই যে দুব্বা ঘাস, এইগুলো সব সমস্ত যা থাকবে সব সমস্ত কিছু, এগুলো সব পুজো করি আনা মন্দির থেকে। তো এটা মাসুমণি আমাকে দিয়েছে এই ঘরের জন্য, আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে। আর এই যে প্রসাদ, তো এটা আমি এখন ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি, এটা আমি এখন খাবো, খেয়ে তবে এটা তারপরে আমি জল খাবো আর কি। আর এই যে এইটা খাওয়াটা নিয়ম আছে, যারা পুজোটা করো তারা নিশ্চয়ই জানো, এটা খাওয়ার নিয়ম হলো এটা সমস্ত কিছু ওর থেকে ধান জব তুলসী পাতা যা যা আছে সব কিছু আমি এটা প্লেটের মধ্যে আগে বার করে দেবো। বার করে নিয়ে ওই কলা আছে, কলা দিয়ে ওগুলোকে ভালো করে মাখবো, এগুলো ভালো করে মেখে ছোটো ছোটো টুকরো করে মুখের মধ্যে দেবো, দাঁতে যাতে না লাগে, এটা গিলে নিতে হবে, তারপরে জল খেতে হবে। আর এই দুব্বগুলো খুব সাবধানে রেখে দেবো, এগুলো জলে দিতে হবে, এগুলো যেখানে সেখানে রাখলে একদমই হবে না। ওই যে প্রসাদের মধ্যে যে কলা দিয়েছে না, ওই কলা ওখান থেকে একটা এক টুকরো বার করে নিলাম, ওই কলাটা দিয়ে ওটা ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে আমি ওটা পুরো একদম একদম টাক করে গিলে নিতে হবে যাতে একদম দাঁতে না লাগে, তারপরে জল খেয়ে দেবো।
তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা আমি মেখেটা কেমন দেখতে হলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর সারাদিন আমার অনেক কাজ, প্রচুর কাজ আছে। সারাদিন কাজ করতে করতে মানে কোথা থেকে যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না। আর বুম্বা এখনও বাড়িতে আসেনি, বুম্বা আগের দিন গেছে ওর মামার বাড়িতে, তো সেই সময়তে ঝড়টা উঠেছিল, ওই বিকেলবেলায় ঝড়টা উঠেছিল। তো ওর মামা বললো বুম্বা কাজ আজকে আর পাঠাবো না, ও কালকে সকালে যাবে, আকাশ ভালো থাকলে বাড়িতে যাবে। তো আজকে বাড়িতে বাড়িতে আসবে, একটু পরে চলে আসবে। তো বেশি দূরে নয় বলে আমরা অত চিন্তা করি না। আর এখানে দেখো ফল প্রসাদগুলো বুনবুনকে দিয়ে দিলাম আমি, ওই জলটা খেয়ে একটুখানি মিষ্টি খেয়ে জল টল খেয়ে নিলাম, খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর দেখো কেমন রোদ এসেছে, দেখেছো রোদ কেমন পড়েছে, কড়া রোদ, তেমনি গরম, মানে একদম মানে সহ্য করার মতন নয়, এতটা গরম পড়েছে। মানে সকাল সকালই এত গরম, তাহলে সারাটা বেলা মানে কি হবে ভাবা যায় না। চারিদিকটা ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কতটা রোদ। সকালবেলা প্রসাদ পুজো টুজো দিয়ে প্রসাদ টোসাদ খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে রুটি করে নিলাম, এলচি রুটি, রুটি হয়ে গেছে। আর এখন হচ্ছে বাঁধাকপি কেটে নেবো, বাবা এই যে রুটি, এটা দিয়ে চাপা দিয়ে রাখি, তার কারণ রুটি গরমে ভাপে যে জলটা সেটা পরে রুটিটা ওপরে এটা পুরো নষ্ট হয়ে যায়, ওই জন্য এটা দিয়ে রাখি, তাহলে আর রুটি আর কিছু হবে না, ধীরে ধীরে ওপরে কাপড়টা ভিজবে। আর এখন হচ্ছে কাটবো হচ্ছে বাঁধাকপি, এই ও আজকে নিরামিষ বাঁধাকপি হবে, আর রুটিটা করে নিয়েছি। আমি খাবো হচ্ছে মুড়ি, জয়মঙ্গলবার আজকে, যেহেতু জয়মঙ্গলবারে ভাত ছাড়া সব কিছু খাওয়া যায়, অন্যান্য পুজোয় যেমনি মুড়ি চিড়ে এগুলো খাওয়া যাবে না, চালের জিনিস, কিন্তু এই জয়মঙ্গলবারে তুমি চিড়ে মুড়ি সব কিছু খেতে পারবে, ছাড় তুমি সব কিছু খাওয়া যাবে। তুই বাঁধাকপি তরকারি করবে, এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো, আর আম আছে, ব্যাস হয়ে যাবে, আর কি লাগবে না। চলো বাঁধাকপিটাকে কাটি, তারপর রান্না করি।
কলা, আম, লাড্ডু, মিষ্টি, আর হচ্ছে লেবু, আর চাটনি দিয়ে দিয়েছে ওপরে, আর শ্যামাচালের ভোগ। অন্য বছর মা চিড়ে ভোগ এইসব দেয়, এবারে শ্যামাচালের ভোগ করে দিয়েছে। যাক, চলো গোপালকে ভোগটা দিই। এখানে হচ্ছে মুসুর ডাল, বাঁধাকপি, ভাত, লেবু, আচার। আর আমারটা একদম আলাদা, ভাতের ছোঁয়া হবে না। এটা হচ্ছে শ্যামাচালের ভোগ, আর এটা হচ্ছে এই যে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আচার, ওটা হচ্ছে টক দই। কী হলো, আমাকে টক দই নিচ্ছিস কেন? তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে নিয়েছিলাম, তারপরে দেখো বিকেল হয়ে গেছে। গুনগুন একটু খেলা ধেলা করার পর ওকে ডেকে নিয়ে আবার খাই দাই রেডি করে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম, কারণ আগের দিন ঝড় এসেছিলো, ওই বেশি দেরি করলাম না। তো আকাশটা দেখতে পাচ্ছ কীরকম মেঘলা। ওর জন্য বোম্বাকে বললাম যে ভাইকে পড়তে দিয়ে আয়। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো চা বিস্কুট দিয়ে বসে পড়েছি, দুপুরবেলা বিশাল খেয়েছি, পেট ভালো ভরেনি, অল্প একটু খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে দেখো চা করে বিস্কুট নিয়ে বসে পড়েছি, আর টিভি দেখছি আর খাচ্ছি। আর এর মধ্যে তোমাদের দাদাভাইও এলো, দাদাকেও চা করে দিলাম। আর এটা একটা দেখতে পাচ্ছ, এটা একটা একটা কাপড়, একটা কাগজ টাইপের, মানে কাগজও ঠিক না, এটা একটা ফর্ম টাইপের কিছু একটা, তো সেটা দিয়ে ভাবছিলাম যে এটা ফুল তৈরি করবো, ফুল তৈরি করে ফুলদানির মধ্যে রাখবো। তো সেটার জন্যেই বসলাম, বসে ওটাকে ভাবলাম যে কীরকম টাইপের ফুলটা তৈরি হবে। তো দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে আমি কীরকম ফুলটা তৈরি করবো। তো দেখো আগে আমি কাগজটাকে সমান করে কেটে নিলাম, অনেকটা বড়ো কাগজটা, অনেকটা বড়ো, এরপরে আবার অন্য কিছু তৈরি করতে পারবো কাগজটা দিয়ে। তো কাগজটাকে সমান করে অল্প একটু আমি কেটে নিলাম, আগে দেখছি হয় কি না। তারপরে এগুলো কী করতে হবে, একটা গোল গোল করে কাটতে হবে, গোল গোল করে কেটে তারপরে এটাকে ফুলের একটা আকার দিতে হবে। তো তোমার দেখতেই পাবে আমি কীভাবে ফুলটা তৈরি করবো। কী হচ্ছে, সন্ধ্যাবেলা বসে বসে বেকার বসে কী করবো, ওর জন্য ভাবলাম যে চুপ করে বসে থাকার থেকে একটা নতুন কিছু একটা তৈরি করি। দেখো এটাকে আমি কিন্তু ভাঁজ করে নিলাম, অনেকগুলো ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এটাকে একটা এর উপর একটা বাটি রাখবো, বাটি রেখে বাটিটার মাপে আগে পেন দিয়ে ওটাকে ভালো করে দাগ দিয়ে নেবো পুরো গোল করে। তো একমাত্র বাটিটা বসালেই এটা গোলভাবে হবে, তো সেরকম সেই জন্য একটা বাটি বসিয়ে পেন দিয়ে এটাকে এঁকে নেবো। তারপরে কি করব, আমি ওটাকে ওই যে গোলটা তৈরি করব ওটাকে কাগজ দিয়ে কেটে দেবো, তাহলে দেখবে গোল গোল কাগজগুলো গোল গোল কাটা হয়ে যাবে, তারপর ফুলটাকে তৈরি করতে পারবো। দেখো আমি পেন দিয়ে কিন্তু বাটিটা বসিয়ে পেন দিয়ে আগে দাগ দিয়ে নিলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ দাগটা, গোল করে দাগটা দিয়ে নিলাম। এবার কাছে দিয়ে পুরো সমান করে গোলটা কেটে নেব, যাতে একটু একা বেঁকা না হয়, একদম সমান করে কাটতে হবে। তো দেখো পুরো সমান করে কেটে নিয়েছি, এবার তোমাদেরকে আমি দেখাই। এই দেখো একসাথে কিন্তু কতগুলো কাগজ দেখো কাটা হয়ে গেছে আমার, অনেকগুলো কাগজ। ভাঁজ করে নিলে কী হবে, একসঙ্গে তোমার অনেকগুলো কাগজ কাটা হয়ে যাবে, তারপরে টাইমটা একটু বাঁচবে, বেশি দেরি হবে না জিনিসটা তৈরি করতে। এবার আবার ওই গোল কাগজটাকে আমি ভাঁজ করে নিলাম, দেখো যতটা পারবে ভাঁজ করে নেবে, তাহলে পাপড়িগুলো অনেকটা সরু সরু হবে। ভাঁজ করে নিয়ে এবার ওটা ফুলের পাপড়ির আকারে একটা মাপ করে কাটবো, যাতে একদম ছোটো না হয়, যা ঠিকঠাক মতন হয় আর কি। তো দেখো আমি কেটে নিয়েছি, এবার তোমাদেরকে আমি দেখাতে পারবো ওটা কেমন ফুল কী হলো আর কি। ফুলটা এখনও হয়নি, এখন শুধু আমি কেটে নিয়েছি, এরকম পাপড়ির আকারে কেটে নিতে হবে। দেখো এত সুন্দর সুন্দর মানে পাপড়ি, মানে অনেকগুলো পাপড়ি হয়ে গেছে কিন্তু। আর দেখো দুটো কাগজ আমি একসঙ্গে কাটলাম, তার মানে দুটো দুখানা ফুল তৈরি হবে ওটা দিয়ে।
তো এইভাবে সমস্ত কাগজগুলো আমি কেটে অনেকগুলো ফুল তৈরি করে নেব। আর আজকে সকালে দেখতে পেলে তো বোম্বা যে ব্লু গান যেগুলো পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে এসেছে, আর ওটা দিয়েই এই আঠা লাগিয়ে লাগিয়ে আমি করব ফুলগুলোকে। অ্যাকচুয়ালি ওটা দেখেই আমার মানে ইচ্ছা হলো যে ওইটা যখন আছে তখন আমি ফুলগুলো তৈরি করি। ফুলের একটা পাপড়ি কেটে ফেলে দেবে, তাহলে কী হবে ওটাকে জুড়ে নিতে পারবে। একটা পাপড়ি কেটে ফেলে দিয়ে দুটো পাপড়ি এবার একসঙ্গে জুড়ে নেবে, ওটা পুরো ফুলের আকার হয়ে যাবে। ওই যে একটা পাপড়ি কেটে দিলাম, এবার আঠা দিয়ে ওইটা ওরকম জুড়ে দেবে, তাহলে এটা পুরো ফুল হয়ে যাবে। এই যে হয়ে গেল ফুল, ঠিক আছে। এরকমভাবে সব ফুলগুলো বানিয়ে নিতে হবে। দাদা খুব গুনগুন বাড়িতে চলে এসছে, প্রত্যেকে ছিল আজকে, আজকে বোম্বাকে দিয়ে এসছে। আর দেখো তখন তোমাদেরকে দেখালাম যে ওইগুলো আমি তৈরি করছিলাম, তো এই দেখো এই কটা ফুল আমি তৈরি করে নিয়েছি। এটা এখনও কমপ্লিট হয় না, আরও তৈরি করতে হবে, এত তো সময় নেই, এখন রান্না করতে হবে। এই কালকে আর কটা তৈরি করবো, কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই সময় নাড়িয়ে যাচ্ছি আঠা দিয়ে, আপাতত ফুলগুলো তৈরি করে রেখে দিয়েছি, আর আবার যখন সময় হবে তখন এই কাজটা করবো। এটা নিয়ে এখন বসে থাকলে আমরা চলবে না, এখন আমি রান্নাঘরে যাবো। রান্নাঘরে গিয়ে আমি রাতের খাবারটা রেডি করবো। খাবার বলতে ভাত আছে, তোমাদের দাদাভাই হচ্ছে শুধু ভাত মানে ভাতটা খেয়ে নেবে, একা খাবে ভাত, আর আমরা তিনজনই হচ্ছে পরোটা করবো রাত্রিবেলায়। আর উপোস করলে হচ্ছে রুটি খেতে নেই, কোরা জিনিস খেতে নেই শুনেছি, মানে শাশুড়িমা বলে, তার জন্যে ওই ইয়ে করবো, পরোটা করে নেবো, আর ভাবছি একটু আলুর তরকারি করে নেবো। আর ওবেলার হচ্ছে ডাল ভাত আর বাঁধাকপি আছে তোমাদের দাদাভাইয়ের, ওগুলোই হয়ে যাবে। এখন শুধু পরোটা আর আলু তরকারিটা করে নেবো, ওটাই খেয়ে নেবো। তো আজকে সারাদিন ভাত না খাওয়া, আজকে এগুলোই খেতে হয়। খেয়ে দিয়ে নিয়ে আজকে সকাল সকাল শুয়ে পড়বো, শরীরটা ভীষণ টাট। আর এরকম এই জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার মানে প্রতিটা মঙ্গলবার করতে হবে, জ্যৈষ্ঠ মাসে যে কটা মঙ্গলবার পড়বে এরকমই আর কি আমাদেরকে করতে হবে। তো এই পুজো যারা করে তারা জানে এই নিয়মটা, আর যারা করে না তারা তারা দেখে নিও, দেখে নিয়ে শিখে নিও, যদি করতে চাও তো করতে পারো। মানে সংসারে মঙ্গল দিন সবাই করতে পারে, পুজো করলে কোনো ক্ষতি নেই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। আর আজকাল বেশি বড় করলাম না ব্লগটা, দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।